শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত যে আয়োজন সে আয়োজনে আমি শুভ বড়দিন উপলক্ষে ইতালি প্রবাসী খ্রিস্টান ভাই বোনদেরকে জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা। ডিসেম্বর মাস আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ আমরা জানি শুধু বড়দিনের যে দিন সেদিনটি যে 25শে ডিসেম্বর উদযাপিত হয় সেটি যেমন আছে, একই সাথে আমরা জানি যে আমাদের মহান বিজয় দিবস সেগুলোকে এই শুরু ডিসেম্বর আমরা উদযাপন করি বা আমাদের চূড়ান্ত বিজয় তো আমি খুব ভালো লাগছে আমার যে প্রবাসে প্রবাসীরা চেষ্টা করছে দিনটিকে একটি সম্প্রতি সবার মধ্যে একটি উৎসবের এবং এখানে কৃষ্ণ সম্প্রদায়ের যারা আছেন তারা এসেছেন এবং অতিরিক্ত ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের শিশু সন্তানেরা পরিবারের ছোটো সদস্যরা এখানে উপস্থিত। এবং আরেকটি বিষয় যেটি আমার বেশি ভালো লাগে তাহলে আমি বলবো সেটি হচ্ছে অন্যান্য ধর্মের অনুসারীরাও আমাদেরকে ভাগ করে নেওয়ার জন্য এখানে উপস্থিত করেছেন। এটি কিন্তু উৎসবের গর্ব আছে যে উৎসব সবার ধর্ম যার যাত্রা এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত শুধু দক্ষিণ এশিয়াতে সারা দেশে এবং সেটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অবস্থান থেকে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যে বৈচিত্র্য আছে এবং সেটি চর্চা এবং সেটি লালন করতে এবং সেটি ঐতিহ্যকে অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার অঙ্গীকারাবদ্ধ এবং প্রবাসে আমরা এদিক খেয়াল এটি আমরা অনুভব করি। প্রবাসী আমরা যে ধর্মের অনুসারী হয়ে না কেন আমরা কিন্তু খুব আনন্দের সাথে উৎসবের সাথে এটিকে উদযাপন করি এবং কিছুক্ষণের জন্য আমরা বাংলাদেশে একসাথে ঘুরতে পারি। তো এই বড়দিনের উৎসব আনন্দময় হোক এবং আমাদের দেশ সারা বছর লেগে থাক, এটাই আমার বিশ্বাস। সবাইকে শুভ বড়দিন।